ভিডিওটা ভালো লাগলে এখানে লাইক বাটনে দেখতে পাচ্ছেন, এখানে লাইক বাটনে ক্লিক করে লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর এখানে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন বেল আইকনটি বাজিয়ে দিন। এতে কি হবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করতে যাব তো আপনারা সরাসরি আমার ভিডিওটাকে আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, অঞ্জলিকে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটি খুবই চমৎকার অ্যাপ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো বন্ধুরা, অ্যাপটির কাজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, আপনি যদি চান আপনি আপনার ফটো থেকে ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে চান, বা আপনি আপনার ফটোটিকে যদি DSLR ফটো এডিট করতে চান, বা আপনি যদি চান যে আমি জাস্ট ছবি তুলবো এবং আমার ফটোটি DSLR-এর মতো হয়ে যাবে, তো বন্ধুরা আজকে ভিডিওটি আপনাদের জন্য। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা চলুন অ্যাপটি আমরা এখন ওপেন করবো। তো বন্ধুরা, অ্যাপটি ইনস্টল করবো আমরা শেষে। তো বন্ধুরা, অ্যাপটির নাম হচ্ছে টেলিপোর্ট অ্যাপ। তো বন্ধুরা, এই অ্যাপটি ওপেন করলে বন্ধুরা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি চোখের আইকন দেওয়া আছে বন্ধুরা, জাস্ট এখানে এরকম একটি ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। এখানে সেটিং প্লাস আর জাস্ট আপনি এখানে গ্যালারি পেয়ে যাবেন। তো জাস্ট আপনাকে গ্যালারিতে ক্লিক করতে হবে। গ্যালারিতে ক্লিক করে জাস্ট আপনি আপনার একটি ছবি নিয়ে নিতে হবে। তো জাস্ট আপনি আপনার একটা ছবি নিয়ে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার অনেকগুলো ছবি আছে। তো জাস্ট আমি একটা ছবি সিলেক্ট করে নেবো। তো আমি ছবিটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর বন্ধুরা জাস্ট আপনাদেরকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করতে হবে। তো অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর বন্ধুরা জাস্ট আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর জাস্ট একটু লোডিং হবে বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে। তো জাস্ট লোডিং হওয়ার জন্য জাস্ট আপনি একটু সময় দেবেন। লোডিং হলে বন্ধুরা এটা অটোমেটিক চলে আসবে। তো বন্ধুরা, আপনি এই অ্যাপটির মাধ্যমে আপনার চুলের কালারও করতে পারবেন এবং আপনি কলেজ করতে পারবেন। তো বন্ধুরা, আপনি চাইলে আপনার বডি যেইটা আছে ফুল এডিট করতে পারেন বন্ধু, শুধুমাত্র একটা ক্লিকে। আমরা যারা ফটো এডিট করতে অভ্যস্ত না, জাস্ট শর্টকাট খুঁজিত বন্ধুরা, তাদের জন্য এই অ্যাপটি খুবই চমৎকার। তো বন্ধুরা, শর্টকাট আমরা ফটোশপটা যদি ছবি এডিট করি তাহলে অনেক দেরি হয় এবং ঘন্টার পর ঘন্টা লেগে যায়, কিন্তু এই অ্যাপটির মাধ্যমে কিন্তু আপনার সেরকম কোনো টাইম ওয়েস্ট করতে হবে না। শুধুমাত্র জাস্ট আপনি একটা ক্লিক করবেন এবং আপনার ছবি এডিট হয়ে যাবে। তো বন্ধুরা, জাস্ট লোডিং হচ্ছে, লোডিং হওয়ার সময় নেব। তো বন্ধুরা, আমাদের লোডিং হওয়া প্রায় শেষ। তো বন্ধুরা, এটা প্রসেসিং হতে একটু সময় লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এটা লোডিং হয়ে গেছে এবং আমার যে চুলের কালারটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে আমি চাইলেই সিলেক্ট করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে চেঞ্জ হচ্ছে। তো বন্ধুরা, জাস্ট আপনারা এখন আপনি যদি চান যে জাস্ট আপনি ছবির ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করবেন, এর জন্য জাস্ট আপনাকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা, এমন নিখুঁতভাবে হয়েছে বন্ধুরা, আপনি অবাক হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমার যে চুলের এদিক দিয়ে আছে চুলের সাইডটা বন্ধুরা, অন্যান্য ফটোশপ বা দিয়ে কিন্তু আপনি এটা জাস্ট ই করতে পারবেন না, ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারবেন না, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডিলিট করার পর বন্ধুরা এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডের ছবি দিতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমি ক্লিক করছি আর আমার ব্যাকগ্রাউন্ডের ছবি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটার পর একটা চেঞ্জ হচ্ছে। তো বন্ধুরা, আপনি চাইলে আপনার নিজের ব্যাকগ্রাউন্ড এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। তারপর জাস্ট দেখতে পাচ্ছেন স্কিন কালার। তো স্কিন কালারে ক্লিক করলে বন্ধুরা আপনার স্কিনটি কালার হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে। দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, আমাদের এটা কোনো প্রয়োজন পড়ে না। তো জাস্ট আপনি এখানে জাস্ট কাস্টম ব্যাকগ্রাউন্ড, বা আপনি যদি চান যে আমি জাস্ট এইভাবে ব্যাকগ্রাউন্ডে রাখবো, আমি এই ছবিটা যে কোনো জায়গায় ইউজ করবো, তো বন্ধুরা জাস্ট আপনি PNG আকারও নিতে পারবেন। এর জন্য জাস্ট আপনাকে সেভ করে PNG করে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এখন যদি আপনি ছবিটা নাড়াচাড়া করেন তাহলে দেখবেন যে চমৎকারভাবে নাড়াচাড়া হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চমৎকারভাবে নাড়াচাড়া হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিলিট সহকারে। তো বন্ধুরা, এখন যদি চান আপনি আপনার ফোন ছবিটাকে DSLR মোড দিতে চান তাহলে জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ড ব্লারে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন আমার DSLR মোড হয়ে গেছে। আর এমনভাবে হয়েছে বন্ধুরা, পুরো নিখুঁত একটা DSLR ক্যামেরা দিয়ে ছবি তুললে যেরকম হয়, তো বন্ধুরা সেরকমই DSLR এডিট হয়েছে। তো বন্ধুরা জাস্ট আপনার ব্লারে ক্লিক করুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নিখুঁত DSLR ছবি এখানে কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা জাস্ট আপনার এখান থেকে আবার কলেজও করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনি বিভিন্ন ধরনের ছবি সিলেক্ট করে এখান থেকে ইয়ার কার্ড বা আপনার ইচ্ছা মতো চাইলে ব্লার ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি সেভ করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম করে কলেজ 3x3 এখানে দেখতে পাচ্ছেন 9টা হয়ে গেল। তো বন্ধুরা সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে কি বন্ধুরা, আপনারা এখান থেকে DSLR মোড পেয়ে যাচ্ছেন। একটা DSLR কম দামি কিনতে গেলে আপনাদের 15,000 টাকা লাগে, কিন্তু আপনি এই অ্যাপটার মাধ্যমে জাস্ট ছবি তুলে DSLR ইফেক্ট দিতে পারছেন। তো বন্ধুরা এখন ছবিটি কীভাবে আপনি সেভ করবেন, তো ছবিটি সেভ করার জন্য জাস্ট এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে দিন। এই অপশনে ক্লিক করার পর জাস্ট এখানে ডাউনলোড একটা অপশন দেখতে পাচ্ছেন, তো জাস্ট এটা ওকে করে দিন। ওকে করলে বন্ধুরা জাস্ট সেভ হয়ে গেছে। এখন আপনি আপনার গ্যালারি থেকে সেই ছবিটি দেখতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন।